শেষ পর্যন্ত চলেই গেলেন কিশোরগঞ্জের খেলুপাগলা। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিছি মন, তুলসী মালা গলায় দিয়া যাব বৃন্দাবন, তোরে লইয়া বৈরাগী হইয়া যাবো গেল সই। গানের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের প্রিয় মুখ খেলুপাগলা অবশেষে চলেই গেলেন। শুক্রবার 4 জুন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষীদের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ বজলুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ কারাগারের কর্মকর্তা কর্মচারী ও হাজতিদের প্রিয় মুখ খেলুপাগলা শুক্রবার সকালে মারা গেছেন। তিনি 2টি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ কারাগারে অন্তরীণ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। তিনি স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ অন্ডকোষজনিত গুরুতর জটিলতায় ভুগছিলেন খেলুপাগলা। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষীদের প্রহরায় চিকিৎসা চলছিল। তবে অবস্থার উন্নতি হচ্ছিল না। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদানের অনুরোধ করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাধের জঙ্গল গ্রামের অধিবাসী খেলুপাগলা ছিলেন একজন পরিচিত বাউল শিল্পী। তিনি মাদক মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ কারাগারে প্রায় 2.5 বছর ধরে বন্দী জীবন যাপন করছিলেন। কারাবন্দীদের গানে গানে মাতিয়ে রাখতেন এই বাউল শিল্পী। তার মৃত্যুর খবরে কিশোরগঞ্জ ও করিমগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।